সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মিত্রিকা টিভিতে। যে যেখান থেকে এই টিভি দেখছেন সবাইকে স্বাগত। সাথে আছে আমি মোহাম্মদ ইমরান হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা মিঠাপুকুর। আমরা মিত্রিকা টিভি গত কয়েকটি এপিসোডে আপনাদেরকে দেখিয়েছি তিন ফসল, পেঁপে চাষ, কাঁকরুল চাষ এবং আরও কয়েকটি এপিসোড আপনাদেরকে দেখিয়েছি, যেগুলোতে আমরা আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি। আপনাদের এই সহযোগিতাটুকুই আমাদের কাম্য। আশা করি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। মিত্রিকা টিভি আপনাদেরকে নতুন নতুন যে প্রযুক্তিগুলো আছে সেই প্রযুক্তিগুলো দেখানোর চেষ্টা করে এবং নতুন নতুন প্রযুক্তিগুলো মিত্রিকা টিভির পর্দায় আপনারা দেখবেন। তারই ধারাবাহিকতায় আজকে এসেছি রংপুর সদর উপজেলার পাগলাপীর গ্রামের কি বাংলাদেশের অর্থকরী ফসলগুলোর মধ্যে পাট, আখ এবং এই পান, যেটি এই এলাকায় ব্যাপকভাবে সম্প্রসারিত হচ্ছে। গত 7 থেকে 8 বছরে আমার পিছনের দিকে যে পান বরজগুলো দেখতে পাচ্ছেন, এই বরজগুলো গত 5-6 বছরে এই দিকে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এবং প্রতিটি চাষি আগ্রহী হচ্ছে। কেন আগ্রহী হচ্ছে, কেন পান চাষে তারা ঝুঁকছে, আজকে সেই বিষয় নিয়ে এখানে আপনাদের সঙ্গে কথা বলবো। আমাদের সাথে থাকবে এই হরিদেবপুর ইউনিয়নের পাগলাপীর গ্রামের আমাদের জিয়াউর রহমান জিয়া ভাই, যিনি এখানে 20 শতক জমিতে তার পান চাষ করেছেন। সেই পান চাষে তার কত খরচ, কীভাবে করেছে, কী কী রোগ লাগে, কতটুকু তার প্রোডাকশন, কত টাকা সে পান বিক্রি করেছে, সেই বিষয়গুলো নিয়ে আশা করি আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জায়গা সুনিষ্কাশিত জমি, বেলে দোয়াশ মাটি, যেটা একটু উঁচু হতে হবে, পানি বৃষ্টির পানি সহজে নেমে যায়, উঁচু জমি হতে হবে, সেই মাটিকে আপনার নির্বাচন করতে হবে। জাতের ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ধরনের পানের জাত পাওয়া যায়, সেটি হচ্ছে রাজশাহীর বাংলা পান, যশোরের ভোলার ভোলা পান, তারপরে হচ্ছে খাসিয়া পান, সিলেটের খাসিয়া পান, রংপুরের রংপুরি পান। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের পানের জাত পাওয়া যায়, যে জাতটি আপনার পছন্দ হয়। এছাড়া স্পেশাল বাড়ি 1, বাড়ি 2 জাতের পান আপনাদের আপনারা পেতে পারেন। আমার হাতে যে পানটি দেখতে পাচ্ছেন, এখানে যে আমাদের জিয়া ভাই 1800 জমিতে তার চাষ করেছেন, সেই পদ্ধতিটি আপনাদেরকে এখন আমরা তার কাছ থেকে তার অভিজ্ঞতা শুনব। আসসালামু আলাইকুম জিয়া ভাই, কেমন আছেন? জিয়া ভাই, আপনি এখানে পান চাষ কতদিন থেকে করছেন? 6 বছর থেকে পান চাষ করছেন। তো জিয়া ভাই, এখানে দেখতে পাচ্ছি 1800 জমিতে আপনার এই লাইনগুলো কয়টি আছে? 1800 জমিতে এখানে 42টা লাইন আছে। করার ক্ষেত্রে আপনার প্রথমে আমি যদি নতুন একটা বরজ করতে চাই, আপনার যেহেতু 6 বছরের অভিজ্ঞতা, বরজ করার ক্ষেত্রে, পান বরজ, নতুন বরজ করার ক্ষেত্রে কী কী পদ্ধতি, প্রথমে মাটি কীভাবে চাষ দিতে হয়? প্রথমে মাটিতে চাষ করতে হবে, চাষ করে মাটিতে শোধন করতে হবে, মাটিটা শোধন করে নিতে হবে। কী দিয়ে শোধন করে নিব? এখানে ডলোমাইট পাউডার আমরা ব্যবহার করছি। ডলোমাইট পাউডার প্রথম ব্যবহার করছি। শোধন করে নেয়ার পরে সাজাইতে হবে এই পান বরজ, ওপরের যে আমরা সুন্দর সুন্দর এটি দেখতে পাচ্ছি সেটাকে সাজায় নিতে হয়। তো কাটি দিতে হয়, এখানে কী দিয়ে সাজাইছেন আপনি? বাঁশের কাটি আছে, বাঁশের কাটি, খড় আছে, যে নদীতে যে খড়গুলো যে পাওয়া যায়, শন যেটাকে বলা হয় কাশিয়া, এটা দিয়ে আপনারা সাজিয়ে একটা পানের বরজ সাজাতে আপনার কত টাকা খরচ? 1800 জমিতে আমার বরজটা সাজাইতে প্রায় 60,000 টাকা লাগে। 60,000 টাকা প্রথম বছরে লাগছে, পরে তো আর কোনো খরচ? পরের বছর প্রতি বছরের খরচ লাগে, খরচ লাগে, মেনটেন খরচ। এই খড়গুলো প্রতি বছর পাল্টাইতে হয়, পাল্টাই কাটিগুলো প্রতি বছরে পাল্টাইতে হয়, 1 বছর পর। আচ্ছা, আমরা নতুন বরজ করার ক্ষেত্রে এই ছাউনিটা আমরা কী জন্য দিই? ছাউনিটা এটা এমন একটা পান, এমন একটা মানে ফসল যেটা এখানে পুড়ে রোদ এবং পুড়ে ছায়া মানে কোনোটাই লাগবে, চলবে না, মানে আধা মানে আব ছায়া যাকে বলে। জি, সম্মানিত দর্শক শ্রোতা, আপনার পানের যে আবহাওয়াটি লাগে সেটি হচ্ছে যে এই যে পান সরাসরি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া সে পছন্দ করে না, সেই জমিতে আপনার দেখেন আমরা এখানে দেখেন একটা চমৎকার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, 50-70% রোদ, অনেক সময় ছায়াযুক্ত স্থানে আবার দেখেন আলো পড়ছে, সরাসরি সানলাইট পড়ছে না, আবার এই সন দেওয়ার কারণে সরাসরি সানলাইট পড়ে না। তো এই যে বেডগুলো আমরা দেখতে পাচ্ছি, কত এই বেডগুলো, এই বেডগুলো আছে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব আছে 24 ইঞ্চি, 24 ইঞ্চি, কাঠি থেকে কাঠি দূরত্ব আছে এখানে 8 ইঞ্চি, আট ইঞ্চি, গাছ টু গাছ, গাছ টু গাছ আছে 6 ইঞ্চি, 6 ইঞ্চি।
সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যেটি শুনছিলাম যেটা হচ্ছে যে এই যে মাঝখানে যে হাঁটা চলাচলের রাস্তাটা বা এই দুই সারির মাঝখানে যে রাস্তাটা দেখছেন, এটি হচ্ছে 24 ইঞ্চি এবং গাছ টু গাছ উনি 6 ইঞ্চি দিয়েছেন, মানে উনি গাছ সারি টু সারি দিয়েছেন 8 ইঞ্চি। তো আমি প্রথম যখন বোর্ড লাগাবো, আপনার 6 বছর যেহেতু হয়ে গেছে, প্রথম বছরে আপনি লাগানোর আগে আপনি কী কী দিয়ে জমিটা তৈরি করে নিতে হবে, কী কী সার? এখানে তেমন একটা কোনো সার প্রয়োগ করা লাগবে না, সার প্রয়োগ করা লাগবে। পান লাগানোর সময়টা কোন সময়? পান লাগানোর উপযুক্ত সময় আছে কার্তিক এবং ফাল্গুন, এই 2 মাস। মাঝে শীতের 2 মাস আবার লাগালে হবে না, লাগালে হয় না। চারা লাগানো বা কাটিং লাগানোর পদ্ধতি, এই সময় আপনাকে বেডের 2 সারিতে চারা লাগাতে হবে। সারিতে আপনি গর্ত করে কাটিং বা চারার যে অংশটি নিচে থাকবে 3টি চোখ আপনি মাটির নিচে দিতে পারেন, দিয়ে সুন্দর করে বিকালবেলা লাগাবেন এবং দেওয়ার পর হালকা একটু পানি দেবেন। আচ্ছা, লাগালাম, লাগানোর পরে হচ্ছে যে আপনার কী কী সার দিতে হয়? এখানে সার শুধুই সরিষার ফুল, সরিষার ফুল আর কিছু রাসায়নিক সার সময় মতো দিতে হয়, রাসায়নিক সার পর্যবেক্ষণের উপর নির্ভর করে সবসময় সার লাগে। আমরা আনুমানিক কতদিন পরপর সার দিতে হয়? 1 মাস পর পর, 1 মাস পর পর সার দিতে হয়। আচ্ছা, দিলেন সার দেওয়ার পর এই যে আমরা আমরা দেখতে পাচ্ছি 4টা খুঁটি দিছে, এই খুঁটিগুলো কি জন্য কতদিন পর দিতে হয়? এই খুঁটিগুলো যখন আর নিজে দাঁড়ায় থাকতে পারে না, জি, খুব একেবারে নরম হবে তখন পাল্টে দিতে হয়। পাল্টে 4টি করে খুঁটি, চারটে করে খুঁটি দিতে হয়, একটা গাছে একটা মুখ। আচ্ছা, একটা জমিতে আপনার এখানে 1800 জমি, 1800 জমিতে কতগুলো কাটিং আছে? 15,000। তাহলে 1 বিঘা জমিতে কতগুলো কাটিং লাগে? 1 বিঘা জমিতে যেটা লাগে, তাহলে আসলে সম্মানিত দর্শক শ্রোতা, আসলে স্পেসিং এর উপরে নির্ভর করে এই কাটিংগুলো লাগাতে হয়। আমরা যারা জানি, যদি আমরা 10 ইঞ্চি স্পেসিং দেই, সেই ক্ষেত্রে আপনি 10,500 থেকে 17,500 কাটিং 1 বিঘা জমিতে লাগানো যায়, কিন্তু এখানে আমাদের GFI একটু ঘন করে দেওয়ার কারণে তার একটু কাটিংগুলো অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, GFI আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর পান, এই পানগুলো আর স্পেশাল কী কী যত্ন আপনি নিয়ে থাকেন যে পান চাষ করার ক্ষেত্রে যারা নতুন আছে, আপনি কী কী পদ্ধতি একটু অবলম্বন করতেন? এখানে একটা রোগ আছে গোড়া পচা রোগ, তার জন্য আমরা ওষুধ ব্যবহার করি, যেমন কার্বন ডাইজিন গ্রুপের ওষুধ, প্রোপিকোনাজল গ্রুপের ওষুধ, দুটোই মিশ্রণ ব্যবহার করি, জি। এছাড়াও আপনি পাতার দাগ রোগ আছে, যেটি আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে দূর করার জন্য, আমরা একটা প্রয়োজনীয় ব্যবস্থাপত্র আপনাদেরকে দেখে দিয়েছি। এছাড়াও পান পচা রোগ, গোড়া পচা যেমন, আবার সেই রকম পান পচা রোগটাও আপনার দেখা দিতে পারে, সেই ক্ষেত্রেও আপনি প্রয়োজনীয় ব্যবস্থা যেটি নেওয়া দরকার সেটি আপনি নেবেন, অথবা স্থানীয় উপজেলা কৃষি অফিসে আপনি যোগাযোগ করতে পারেন। আর পোকা লাগলে জাপ পোকা লাগে, যা পোকা জানা আমরা ইমিটাগুলো করি, যেমন গেইন আছে, জি, ইমিটাপ আছে, এগুলো আমরা ব্যবহার করি। আচ্ছা, যা পোকার জন্য এগুলো ইউজ করেন। আচ্ছা, এখন আপনি এই যে আপনার কাছে এই যে সুন্দর ইয়ে দেখতে পাচ্ছি, এগুলো কি কাজ? এগুলো যে লতাটা বাঁধতে হয়, লতাটা বাঁধার জন্য এটাকে কি বলে? এটাকে আমরা স্থানীয় ভাষায় জুন বলি, কোনো কোনো এলাকায় বলা উলু। আচ্ছা, এটা কি দিয়ে তৈরি এই জুন? এটা জুন, এটা একটা উদ্ভিদ, এটা একটা ঘাসের মতো, ঘাসের মতো। এটা কোথা থেকে পান আপনারা? এটা আমরা বাজার থেকে পাই, এখানে যে নদী যে আছে, নদীর স্তর, সেখানে যে কাশবন থাকে, জি, সেখানে তার সাথে এগুলো হয়। আচ্ছা, আপনার আগাছা পানের জমিতে আগাছা হয় কিনা? পানের জমিতে খুব কম পরিমাণে আগাছা হয়, আগাছা হয় খুব কম পরিমাণ বললেই চলে আর কি। আচ্ছা, আপনি মাটি তুলে দিয়ে আরও কী কী যত্ন আপনি যে যখন এইটা এখন আমার উপরে উঠছে, এইটা এখন আমি নামে দেবো, জি, নামে দিয়ে এটা আবার মাটি দিয়ে পুঁতি দিতে হবে, মাটি দিয়ে লতা নিতে হবে। এই লতাগুলো আমরা একটা সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে আমরা ভিডিওতে যেটা দেখাচ্ছিলাম যে পান নামানো কীভাবে, মানে পানের গাছ থেকে নামানো বলে, এটা একটা স্পেশাল পরিচর্যা করতে হয়। পরিচর্যা করলে পানের গাছগুলো সাধারণত আমাদের যে উচ্চতা এটি হচ্ছে 2 থেকে 2.5 মিটার হয়, আর এই পানের যে উচ্চতাটা দেখতে পাচ্ছেন এটি 2 মিটারের মতো হয়। একটা পান গাছ 2 মিটারের ভিতরে রাখলে আপনার পরিচর্যা থেকে শুরু করে পান সংগ্রহ খুবই সুন্দরভাবে করা যায়। ভাই, আপনি একটা পান গাছ, আপনি যদি নতুন গাছ আমরা করি, সেই ক্ষেত্রে কতদিন পরে পান আসা শুরু হয়? এখানে 3 মাসের মধ্যে পান তোলা, 3 মাস কাটিং লাগানোর 3 মাসের মধ্যে, লাগানোর 3 মাসের মধ্যে পান তোলা শুরু হয়। আচ্ছা, আপনি একটা গাছ থেকে
কতবার পান তোলা যায় একটা গাছ থেকে? যখন আমরা কুর্তি এখানে উপরে আসা পর্যন্ত কুর্তিটি গাছ থেকে কমপক্ষে 12-13টা পান আনা ভাই, 12-13টা পান পান এ থেকে নেশার পরে নেশার পরে। কিন্তু এই এখন বাজারে পানের দাম কেমন? এখন বর্তমানে বর্ষা, এখন পানের ফলন বেশি হয়, বর্ষাকালে পানের ফলন বেশি হয়, এই কারণে একটু বাজারে দাম কম। দাম কম, কিন্তু কোন সময় আপনার দাম ভালো পাওয়া যায়? এটা পানের দাম ভালো পাওয়া যায় শীতের সময়, শীতের সময় তখন ফলন কম যায়, তো ফলন কমে যায়। তো আপনি এই 1800 জমিতে বছরে যদি আমি হিসাব করি, এক বছরে আপনি কতগুলো টাকার পান বিক্রি করেন? প্রায় 2.5 লক্ষ টাকার পান, 2.5 লক্ষ টাকার পান বিক্রি করেন এক বছরে? সম্মানিত দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম যে এই নতুন নতুন কৃষি উদ্যোক্তা তৈরি হচ্ছে যারা এই পান চাষ করছে। এই পান চাষ বিষয়ে আরও নতুন নতুন কোনো যদি প্রযুক্তির কোনো পরামর্শ থেকে থাকে তাহলে আপনি সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা আমরা এই ডিসক্রিপশন বক্সে জিএ ভাইয়ের নাম্বার দিব, ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। তো জিএ ভাই, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। তো সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে ওনার সঙ্গে কথা বলছিলাম, তো পান চাষের যে বিষয়গুলো সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছিলাম। পান চাষ একটি খুব জটিল প্রক্রিয়া, যে প্রক্রিয়াকে সম্পূর্ণ করতে হয়, আসলে এই প্রক্রিয়াগুলোকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি কতটুকু আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে কোনো নতুন এপিসোড নিয়ে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।